টিম ওয়েস্ট ইন্ডিজ নাটকটি নিয়ে থাকছে পুরো বিস্তারিত খবর, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। টি টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে বিশ্বজুড়ে এখন চলছে ক্রিকেট উন্মাদনা। যদিও বাংলাদেশ দলের ধারাবাহিক বিপর্যয়ে সেই উচ্ছ্বাসে খানিক ছেদ পড়েছে দেশীয় ক্রিকেট মনে, বিপরীতে নতুন রূপে ধরা দিল টিম ওয়েস্ট ইন্ডিজ। কারণ টিম ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সংস্করণ এখন অবস্থান করছে বরিশালের বাকেরগঞ্জের এক অজপাড়া গায়ে, যেখানে দেখা মিলেছে ক্রিস গেল সহ উইন্ডিজ দলের নামজাদা সব প্লেয়ারকে, যারা খেলছেন বাকেরগঞ্জের লোকাল একটি টিমের সঙ্গে। তবে একটু খেয়াল করলে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে আছেন অভিনেতা মার্জুক রাসেল, হাসান মাসুদ, টাশি আলম, সাইদুর রহমান পাবেল সহ অনেকে। এতে গেইলের লোকে ধরা দিয়েছেন মার্জুক রাসেল। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। জানা গেল সেখানে নির্মিত হচ্ছে 26 পর্বের একটি ধারাবাহিক, নাম টিম ওয়েস্ট ইন্ডিজ। সিফাত হোসেনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাইদুল রাকিব। নির্মাতা বলেন, এটি মূলত আরটিভির জন্য নির্মাণ করছি, গল্পটা আমারই। এখানে আমি দেখানোর চেষ্টা করছি একটি গ্রামের ক্রিকেট রাজনীতি, যেখানে স্থানীয় টিমের বিপরীতে খেলানোর জন্য ঢাকা থেকে হায়ার করে আনা হয় ওয়েস্ট ইন্ডিজ টিমের মতো একটি নকল দল। ক্রিকেট খেলার মধ্য দিয়ে নাটকের গল্প শুরু হলেও এর মধ্যে আমরা তুলে আনব গ্রামের নানা রাজনীতি, প্রেমনীতি আর অর্থনীতির বিষয়। নির্মাতা সচেতনভাবে আরও জানান, অনেকেই হয়তোবা ভাববেন আমরা টিম ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ট্রল করছি। বিষয়টি একদমই তা নয়, আমরা তুলে ধরতে চাইছি ক্রিকেটের নামে প্রতারণা করার গল্পটি। নাটকে দেখা যাবে এই প্রতারণার কারণে একটি সময় নকল ওয়েস্ট ইন্ডিজ টিমের সদস্যদের বেঁধে রাখা হয়। এই নাটকের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ওয়ালিউল হক রমি, তার চরিত্রের নাম বাবুল অ্যারেঞ্জার। নির্মাতা জানান, আরও বেশ কদিন বাকেরগঞ্জে নাটকটির শুটিং হবে আর এটি প্রচার শুরু হবে ডিসেম্বর থেকে আরটিভিতে।